আরে এরা কারা উদ থেকে এলো এরা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাও কি অবস্থা এই দিনে মজা না তবে আর কাছে খুব খারাপ লাগে একজন মানুষের লাভ বলে আর কাছে খুব বেশি খারাপ লাগে আনন্দ লাগে তাই না খুব মজাদার ফান্নি ফাননি লোক ছিল তাই না সয়াশার সরকারের খুবই ফান্নি একজন লোক ছিল বেশি কথা কই দেন না কি তারপর আয় কইয়ের

মোটামুটি এই কিলিপস গুলা এ হাতের এই কথাগুলা এই কাহিনীগুলা সবচেয়ে বেশি ভাইরাল তাহারা তো দেখলেন খুব কান্দা ভাই তাহলে খুব কান্দা খুব মিস করুম আই মিস ইউ কাউয়া কাদের আই মিস ইউ আই মিস ইউ আই টোটালি মিস ইউ আই হিম মিস ইউ আই ইট মিস ইউ আই লাভ ইউ না আই লাভ ইউ না আই মিস ইউ কি সুন্দর সুন্দর ডায়লগ হাতের আরে এরা কারা কোথ থেকে এলো এরা স্মার্ট বাংলাদেশ গত্য কবে হাতে স্মার্ট হয়ে গেছে ও বাইরে ভাই ডাইলগ গুলা কি ফাইন ভাই ইলিফসগুলো এত অসাধারণ এতের আন্ডা কত মিস করুক আরে কউয়া গদর রে কউয়া কাদের রে এতের মধ্যে একজন ফানি ব্যক্তি এতের মধ্যে একজন ফানি ব্যক্তি আংডা রাঙ্গো ওয়ার্ল্ডে আন্ডা আন্ডা বাংলাদেশে মনওয়ানা জীবনে হামু আর মনওয়ানা জীবনে হামু আমরা যেরকম আমগো শৈশবকালে আমগো কালে অনেক সেরা সেরা ফান্নিবিদ বা ফাননিতে মজাদার খত নায়ক নায়িকা দেখি এটা ওয়ার্ল্ডে দেখতে গেলে মিস্টার বিন আছে আর অনেকেই আছে আঙ্গ বাংলাদেশে অনেক ভালো ভালো কৌতুক করতে পারে মজা করতে পারে ভালো ভালো নায়ক নায়িকারা আছে যেমন মুশারফ করিম ভাই তাদেরকে এরা পিজি একটা এদেরকে এরা যখন চলে যাবে তখন আর কেউ থাকবে না ওদের মতো আর কেউ হতে পারবে না সেম ভাবে কাউ কাদের মতো আর কেউ ওই দায়িত্ব ভাই আর করদিন কেউ ওইটা হাইত নো ভাই এত ডায়লগ আমি এত মিস করিয়ে আর ভাই এত মিস করিয়ে মানে কি কমো ভাই ক্লিপসে দেখি ভাই সত্যি তো কাছে খুব খারাপ লাগে ভাই এই কয়েক বছর এই দেড় দশক হাতে কতই না কতই না কিছু করলো একমাত্র আওয়ামী লীগের ভিত্তে দাও ফাননি মানে হাতে যত কিছুই যতই আকাম উকাম করছে না কেন তারপরও বাঙালি একটা মানুষ মানে আওয়ামী লীগের সরে সরকারের এক মানে একটা মানুষকে যদি মজা করি থাকে রোল করি থাকে সেটা হচ্ছে কৌকা যতই অপরাধ করছে যাই করছে না কেন খেয়াল করে দেখবেন হ্যাঁ তো বেশি ক্ষেত্রে মজা করে হে সৈরাজার সরকার এত বছর আসিল তারপরও হয়েছে হাজার হাজার হোলাইনি মিমি বানায় কি সৈরাজার সরকার চলে মিমি বানায় ফেসবুক ইউটিউব ভরিয়া লাইছে আহ তো কিছু করতে না কি মজা কি হাতে দেখি হাতেও আসছে মিমিস গুলা দেখি ঠিক আছে ভাই সত্যি দেখে আর কাছে খুবই কান্না আইসি আইছিল খুব মিস করি কৌয়া কাজে খুব মিস করি আর ভাই তুই কুদর আয় তোরা আমরা কুদর আপ্যায়ন করি ভাই তোরা আমরা কুদর আপ্যায়ন করে ভাই তোরা আপ্যায়ন করতে খুব ইচ্ছা করে ভাই কষ্ট করি কুদর আয় প্লিজ ভাই ভাই না দাদা না দাদা দাদি হবি সির না তুই আয় তোরা আঙ্গ খুব প্রয়োজন বাংলাদেশের মানুষ খুব প্রয়োজন কন্দায় যায় তুই লুকলি তুই খিল্লে লুকলি তোর হাসু হবে লুকছে ঠিক আছে তুই খিল্লাই লুকলি তোর তো কি কিছু করো না তুই এতজন একজন মজার মানুষ তোর যদি আমরাও ফেনির আন্ডা ফেনির মই ফাল বা টাংরোড মোড়ে তোর যদি আমরা খাবো করে দেখতাম বা হচ্ছে ঢাকা শাহবাগ চত্বর বা সাপলা চত্বর বা হচ্ছে যাই বাংলাদেশে ঢাকার যে মেন মেন পয়েন্ট গুলো আছে সেগুলাতে যে তোর যদি আমরা খাবো করে দেখতাম টিকিট টিকিট দি দিয়ে দিয়ে মানুষ তোরে আয় সাইত বুঝছস তো তো নান্ডা ভর্তি ইনকাম করতে চাইতাম তোরে জোকার সাজাই তুই ডায়লগ গুলো বারবার দিতি মানুষ আইলে টিকিট কাটে মানুষ একশো কত তোর সামনে আইতো তুই আবার সেগুলো মজা দিতি ডায়লগ গুলো কই 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 মজা দিতি ঠিক আছে মজা দিতে আর তোর মঞ্চে তারপরেও তুই কত আমি তোর চিন্তা কর আহ এখন তো আর কিছুই হন না মনে হয় না কিছু হইবো আর আহ খুব খারাপ লাগে ভাই খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তোর এই ডায়লগুলো খুব মিস করি এর দশকে তুই যা বিনোদন দিছ যা মজা করছস এটা জীবনে কেউ বলতে হতো না ভাই আয়ের তেন কেউ হইতো না বাংলাদেশে কেউ হতো না তোর মনে রাখবো চিন্তা করছে তোর মনে রাখবো হাসু ব্যাপারে না ভুলে যাবো যদি কাউকে কারে তোর জীবনও বলতে দেখতে না কেউ তোর জীবনও কেউ বলতে দেখতে না কথা বুঝছাস মিস করে তো আমরা হাতে মিস করেন এত বিশ করি ফানি ডায়লগ মজার কাম গুলো কোন কোন মিস করেন এখানে কমেন্টে জানাই দিয়ে কেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ